যে আপার সার্ভাইকাল, মিড সার্ভাইকাল, লোয়ার সার্ভাইকাল কোনটা আছে। এবার করাবার পর আমি কী করবো, এক একটা সার্ভাইকাল করার পর আমরা মুভ করে করে দেখে নেবো যে তার এক্সটেনশন ফ্লেকশন এক্সটেনশনে কী প্রবলেম আছে সেটা আমরা দেখে নেবো। দেখার পর যেটা প্রবলেম হচ্ছে মনে হচ্ছে আমার বেশি করে, আগে সেটাকে স্ট্যাটিক করাবো, সেটাকে হোল্ড করাবো। তাতে হোল্ড করানোর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমি ছোটো ছোটো দুটো এ নেবো, দুটো পাটে এরকম রাখবো আগে। এটা করলাম, তারপর এটাকে ফোল্ড করবো। ফোল্ড করে যেমন এ করে মাঝখানে স্পাইনাস প্রসেসটাকে আমরা ছেড়ে রাখবো। তাহলে এটা করে নেবো, ঠিক আছে। আগে আগে আমার ফার্স্ট কাজ হচ্ছে এটা, ঠিক আছে। করাবার পর তারপর আমি কী করবো, যেটা আমি করবো ধরো আমার, আমি এটা দেখলাম C7, তাহলে আমি এটা বেন্ড করলে কি হবে, ঢুকে যেত C6 ঢুকে যেত। তাহলে আমি C7 আগে ডিমার্কেশন করবো, ডিমার্কেশন করার পর তারপর C6, হ্যাঁ, তারপর আমি দেখলাম এটা ঢুকে যাচ্ছে, এটা ছেড়ে যাচ্ছে, তাহলে C6 হলো। আমার দেখা গেল হয়তো একটা পেন হচ্ছে C5 C6, হাতেও পেন হচ্ছে, হ্যাঁ। তাহলে আমি এটা কী করলাম, C6 আর এটা C5 আগে করে নিলাম। করে নেওয়ার পর আমি কী করলাম, যে এবার মেন আমি দেখছি মেন কালপেট কে, C6 না C5, তাহলে এটাকে আমি মোবিলাইজেশন করে দেখছি কোনটায় বেশি এ আছে। তারপর আমি যদি দেখছি এটাকে আমি একটু হোল্ড করার পর আমি যদি হোল্ড করছি, এবার কম্প্রেশন টেস্ট করে নেবো। কম্প্রেশন টেস্টটা আমি বুঝতে পারবো, কম্প্রেশন টেস্ট করছি, এখান থেকে কম্প্রেশন করে দেখে নিচ্ছি যে কোনটা আসছে। দেখার পর তাহলে C5 আমি দেখলাম, তাহলে C5টাকে আমি কাউন্টিং করে ফার্স্ট আমি কী করলাম, C5টাকে একটু যাতে মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করলাম। এখান থেকে মাথাটা একটু পিছনে করো, তাহলে আমি কী করে কী করলাম, একটু পেছনে হালকা একটু এক্সটেনশন করে আমি অত এখান থেকে C5টাকে আগে আমি এখানে হোল্ড করালাম, বুঝতে পারছো? এটা স্পাইনাস প্রসেস, এটা আমি C5 এটা আমি কী করলাম, আগে আমি হোল্ড করালাম। ফার্স্ট হচ্ছে আমার এইটা কাজ। রমা কোথায় গেলে এসছিস? হ্যাঁ। তাহলে আমার যেটা হচ্ছে C5 বললাম, C5টা করে দিই আমি দুটোকেই, এটা করলাম, এইটা এদিক থেকে দেখো, এটা এদিকে স্পাইনাস প্রসেস এটা থাকবে, দেখার পর থাকার পর এটা। তাহলে এখানে কিন্তু আমার যে আর্মসে পেনটা যাচ্ছিলো, এই যে আর্মসে পেন যাচ্ছিলো, হ্যাঁ, তো আমার যে পেনটা যাচ্ছিলো সেই পেনটা কিন্তু কমে যাবে আস্তে আস্তে, হলো ফার্স্ট। সেকেন্ড অফ অল যেটা করবো, তারপর আমরা কী করবো, যদি মনে হচ্ছে খুব বেশি নার্ভ কম্প্রেশন আছে তাহলে আমরা তার মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করে দেবো, অ্যালাউ করবো। দেখালো আলাদা 10-15 ডিগ্রি মুভমেন্ট অ্যালাউ করলাম, তার থেকে বেশি আমি যাতে এরকম মাথাটা লাগাতে পারি সেই ব্যাপারটা করে দেবো। এইটা করে তুমি ছেড়ে দিলেই কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে। এবার যদি আমার মনে হচ্ছে যেটা ক্রনিক জায়গা আসছে, ভার্টিগো হচ্ছে, হ্যাঁ, পেন যাচ্ছে, তাহলে তুমি কোন নার্ভ রোগ তুমি দেখবে, হ্যাঁ, যে C5 C6 ওই নার্ভ রোগ, তার কিউটনেস লেভেল সাব কিউটনেস লেভেল তো তুমি জানো। তাহলে সেটা করার পর এবার আমি কী করলাম, আমার লাগা এখানে, ঠিক আছে। তো এবার করার পর আমি কী করছি, এবার এখান থেকে আমি ট্র্যাপিজিয়াস মেন, তো আমার ট্র্যাপিজিয়াস, তাহলে দেখো ট্র্যাপিজিয়াস আমার এখান থেকে, ঠিক আছে, T8। তাহলে আমি এই পর্যন্ত এটাকে নিলাম, নেওয়ার পর এটা বাড়বে, বুঝতে পারছি। তাহলে এটা দেখে নিই, একটা নর্মাল লামসাম দেখবে এটা করলে এতটা কী আছে। তাহলে আমি কী করলাম, দুটো ট্র্যাপিজিয়াসই আমি আগে থেকে ব্লক করালাম এটা। সিধা সিধাও দিতে পারি, আমি নর্মালি কী করবো, একটাতেই আমি দুটো কভার করবো, মাঝখান থেকে নিলাম এটা।
ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বসলাম। তাহলে আমি যদি ওকে বেশি অ্যালাউ করবো না, যদি মনে হচ্ছে এতটা অ্যালাউ করবো, তাহলে এটা ফ্লেকশন এটা এতটা রাখবো, এতটা যতটা আমি নিয়ে অ্যালাউ করবো ততটাই রাখবো এতটা। তাহলে আমি এতটা ওকে অ্যালাউ করলাম। আমার যদি মনে হচ্ছে না আমি রেস্ট্রিকশন করবো মুভমেন্ট, তাহলে এটাকে আর একটু পিছনে রাখবে বা এক্সটেনশন করে দিয়ে দেবে, তারপর আর অ্যালাউ করবে না। তো আমি একটু ফ্লেকশনে রাখলাম, মাসেলসটাকে অ্যালাউ করলাম। তা করাবার পর আমি এখান থেকে কী করছি, তাহলে এখান থেকে আমরা দেখছি টি8। তাহলে আমরা এখান থেকে স্ট্রেট রাখলাম, আগে আগে দুটো দুটো পাস কভার করছি, এটা রাখছি। দেখো আমরা যখনই যাই অ্যাঙ্কার টানবো, বারবার বলছি এখানে আমার হাত রাখতে হবে, রাখার পর আমি অ্যাঙ্কার টানবো এতটা। তাহলে আমি এতটা স্পাইন আছে, স্পাইনের পাস দিয়ে আমি এটাকে কভার করলাম এতটা আসার পর। দেখো এতটা কভার করলাম, বুঝতে পারলে? আমি একটা দিয়েও এটা দিয়েও আমি এটা এরকম করে করতে পারি, বাট আমি এখান থেকে স্ট্রেট আগে কভার করলাম, এই নিয়ে গেলাম এতটা গেলাম। এবার অ্যাঙ্কার ছেড়ে দিলাম, এই অ্যাঙ্কার ছেড়ে দিলাম। অ্যাঙ্কারের কারণে কিন্তু কোনো স্ট্রেস নেই, এটাও কিন্তু একটা সুন্দর আর্ট যে তুমি কীভাবে নিয়ে যাবে সেটা কিন্তু একটা আর্ট। তারপর আমি সেম লেন্থ রাখলাম, এবার যেদিকটা মনে হচ্ছে আমার হচ্ছে আমি সেম লেন্থ রাখলাম। হ্যাঁ, লেফটে পেন হচ্ছে, তাহলে আমি লেফট যদি পেন হচ্ছে এখান থেকে এই কোনগুলো কিন্তু কাটতে হবে, নাহলে খুলে দিয়ে চলে আসবে, নাহলে এর জন্য ডিস্টার্ব হতে পারে। তাহলে সেমভাবে আমরা কী করলাম, এটা সাইড থেকে যে সাইডে হচ্ছে সেই সাইডটাকে আমি কভার করছি, বুঝতে পারছো? এইটা আমরা একটা করে করে এটা না দিয়েও এরকম করতে পারি, কিন্তু আমি একটা এক্সট্রা এক্সট্রা সাপোর্ট দিয়েছি ওকে। এইটা নিলাম, এখান থেকে স্ট্রেচ করলাম, এই স্ট্রেচ করলাম। এই আমি ফার্স্ট আমার কাজ হচ্ছে, হ্যাঁ, সুপিরিয়র মিডিয়াম বর্ডার অফ স্ক্যাপুলা, এইখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এইখান থেকে নিয়ে গিয়ে আমি সাইড থেকে স্পাইন অফ স্ক্যাপুলা থেকে নিয়ে গিয়ে এইখানে কোরা করার প্রসেস, আমি এইখান থেকে এটাকে কভার দিলাম, ঠিক আছে? তাহলে এটা এখান থেকে কভার হয়ে গেল, এইটা এখান থেকে যদি হচ্ছে এটা, তাহলে বোথ সাইডে যদি হয় তাহলে বোথ সাইডে নিয়ে যাবো, নাহলে এখানে আর একটা সাপোর্ট দেবো, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি স্ট্রেট, অ্যান্টেরিয়র বর্ডার শেষ করে দিলাম। দেখো এবার দেখো মুভমেন্ট, দেখো, ঠিক আছে? তাহলে এটা এবার আমার যদি মনে হচ্ছে এখান থেকেও আমি খুব বেশি সিভিয়ারলি এখান থেকেও একটা দিয়ে এখান থেকে একটা দিয়ে দেবো, এখান থেকে একটা দিয়ে দেবো। এটা হচ্ছে সার্ভাকাস স্পন্ডাইলোসিস, একসাথে এবারে এটা এক ওয়ান সাইড করে দিলাম। তাহলে আমরা কী করি, এখান থেকে গিয়ে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভসটা যাচ্ছে, এখান থেকে আমরা টেস্ট করি, তো স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভস, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভসের কাছে এটা কিন্তু শেষ করলাম। তাহলে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভসকে ও অলরেডি মুভমেন্ট করাবে, যাতে কি না এখানেও সার্কুলেশন বাড়ে, এখানেও সার্কুলেশন বাড়ে, এখানেও সার্কুলেশন বাড়ে, অ্যাট এ টাইম, ঠিক আছে?